হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের নতুন ব্লগার রুবা অরিন। আজকে আমি ব্লগটি শুরু করলাম একটি রান্না দিয়ে। তো রান্নাটা হচ্ছে, আমি আজকে খেজুর গুড়ের গুড়ের সন্দেশ তৈরি করব দুধ দিয়ে। তো এখানে আমি প্রায় 2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি, আর এখন ছানা কাটার জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করছি। তো ভিনেগার দিয়ে আমি ছানাটা কেটে নিলাম। কেটে নিয়ে আমি এখন পানিটা ঝরিয়ে নিব ছানা থেকে। তো এখানে আমি নতুন গুড়ের সন্দেশ তৈরি করছি, তো বিকালে নাস্তার জন্য তৈরি করে ফেললাম আজকে। আর আমি এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা কাপড়ের মধ্যে। তো নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ ভিনেগার দিয়েছি এখানে ছানা কাটার জন্য, সেজন্য একটু ভালো করে ধুয়ে নিলাম। আর পানিটা আমি এখানে হাত দিয়ে যতটুকু পারতেছি শুষিয়ে নিচ্ছি, মানে চেপে নিচ্ছি। আর নিয়ে তারপর আমি এখানে একটি প্লেটের মধ্যে ছানাগুলো ঢেলে ফেললাম। আর আমার ছানাটা খুব সফট হয়েছিল, সেজন্য বেশি মধ্যে হয়নি। তো এখানে আমি গুঁড়া দুধও ব্যবহার করব, 1 কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করব। তো গুঁড়া দুধটা আমি একবারে ব্যবহার করব না, আস্তে আস্তে করে আমি মুঠে নিব, কারণ একবারে ব্যবহার করলে হবে কি, এটা দলা পেকে যাবে। সেজন্য আমি অল্প অল্প করে নিয়ে তারপর আমি মুঠে নিব। আর মথাটা যদি ভালো হয় তাহলে কিন্তু কি বলে ছানাটাও ভালো হবে। তো এই তো আমি অল্প অল্প করে এখন ছানার মধ্যে দিয়ে ভালো করে মুঠে নিচ্ছি। মুঠে নিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব গুড়ের সন্দেশটা তৈরি করার জন্য। তো আমি অল্প অল্প করে দিয়ে তারপর পুরো ছানাটা মুঠে নিলাম। এই তো প্রায় সবগুলো গুঁড়ো দুধই আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে আমি ভালো করে মুঠে নিচ্ছি। তো মথা শেষ হয়ে গেছে, এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলোতে। আর এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন বাজারে কিন্তু নতুন খেজুরের গুড় বের হয়ে গেছে, তো এটা মেল্ট হোক ভালো করে একটু চুলার মধ্যে দিলাম। মেল্ট হলে তারপর আমি সেই ছানাটা দিয়ে দিব যেটা আমি হাতে মুঠে রেখেছি। এই তো আমি ছানাটা এখানে ঢেলে দিলাম গুড়ের মধ্যে। এটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিব, আর যাতে প্যান থেকে মানে গাটার মানে কী বলে ছানাটা ছেড়ে দেয়, এরকমভাবে আমি ভালো করে শুষিয়ে নেবো আর কি, শুকিয়ে নেবো এই ভালো করে জাল দিয়ে। তো এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার সন্দেশটা, মানে গুড়ের সন্দেশটা। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয় আর খুবই ডেলিসিয়াস হয়। তো আপনারা যদি খেতে চান নতুন গুড়ের সন্দেশ, তাহলে অবশ্যই এটা করে খাবেন, আর এটা খেতে কিন্তু খুবই মজা। তো এই তো আমার প্রায় হয়ে যাচ্ছে। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর বেশি ভালো হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর এখন কিন্তু শীতের দিন, গুড় বের হয়ে গিয়েছে, এখন এই নতুন গুড় দিয়ে অনেক সুন্দর সুন্দর পিঠে পায়েস আমরা কিন্তু তৈরি করে খেতে পারি। আর গুড়ের গন্ধে কিন্তু আমার পুরো ঘরটা একদম মোমো করছিল, ফ্লেভারে ভরে গিয়েছিল, আর এটা খেতেও কিন্তু বেশ মজা। তো আমি খুব ছোট্ট করে একটি এই ভিডিওটি করেছি, আমি গত কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না। তো প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন। আর কি বলবো, তো এই তো আমি প্লেটে ঢেলে ফেললাম, আর এখন আমি ছাঁচ ব্যবহার করব। ছাঁচের মধ্যে আমি একটু ঘি ব্যবহার করছি, মানে ঘিটা লাগিয়ে নিছি, আর তেলও আপনারা লাগিয়ে নিতে পারেন। তো ঘিটা লাগিয়ে নিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এই তো আমি একটা একটা করে ছাঁচের মধ্যে দিয়ে খুব সুন্দর করে করে নিচ্ছি। তো এটা খেতে কিন্তু অনেক অনেক ভালো হয়েছে, আপনারা বাসায় করে অবশ্যই খাবেন। এইভাবে আমি সবগুলো করে ফেললাম। আর এখানে আমি 2 লিটারের দুধের মধ্যে করেছি, আর 1 কাপ আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। তো এতে আমার অনেকগুলো ছানাই মানে সন্দেশই তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত খেতেও খুব ভালো হয়েছে। তো এই তো আমি আজকে আমার এই ছোট্ট রেসিপিটি দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।